ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা সেখানেই আমরা মেডিসিনের বক্স কিভাবে তৈরি করতে পারি। তো যে বক্সটা আমি তৈরি করব সেটার ছবি আপনাদেরকে আমি আগে দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমার মেডিসিনের বক্সটা। তো এই বক্সটা আমি অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। তো চলুন আমরা কাজ শুরু করি। আমি এটা কেটে দিলাম, আমি চলে আসছি অ্যাডোব ইলাস্ট্রেটরে। তো এইখানে আপনাকে প্রথমে সাইজটা নিয়ে নিতে হবে, যে পেজের উপরে আপনি রেখে আপনার যেই প্যাকেটটা এটাকে প্রিন্ট দিবেন সেই পেজটা আমরা আগে নিয়ে নিব। সো এখান থেকে আমি চলে গেলাম ফাইলে, ফাইল থেকে নিউ। নিউয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে সাইজ নিতে পারেন, আপনি হচ্ছে 8.5 ইঞ্চি বাই 9 ইঞ্চি। সো এটাকে আপনি যদি চান চওড়া নিতে পারেন, বা আপনি চাইলে এটাকে লম্বা লম্বিও নিতে পারেন। সো আমি এইভাবে নিই, ধরুন আমি লম্বা করেই নেই। সো এটাকে পরে চাইলে আপনি কিন্তু আবার চেঞ্জ করে বড় ছোট করতে পারবেন। আর এখান থেকে আপনি যদি প্রিন্ট দেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে CMYK এই কালারটা রাখতে হবে, আপনি যদি প্রিন্টের জন্য তৈরি করতে চান। আর যদি সোশ্যাল মিডিয়া দিতে চান সেই ক্ষেত্রে আপনি RGB কালার এটা রাখবেন। সো আমি এই অবস্থায় রাখছি এখন, দেখুন এটাকে RGB অবস্থায় রাখছি, কারণ আমি এটা প্রিন্ট দিব না, আপনি দেখানোর জন্য, আমি দেখানোর জন্য এটা তৈরি করছি। সো এখান থেকে আমি ওকে করলাম। ওকে করার পরে আমার পেজটা চলে আসছে। এবার আমি আমার যে কাজগুলো আছে কাজগুলো শুরু করব। সো প্রথমেই আপনাকে কী করতে হবে, যেহেতু আমাদের এটা একটা পেজের উপর হবে, সো আমরা পেজের কালারটা চেঞ্জ করে নিই, আমাদের দেখতে সুবিধা হবে। সো আমরা পেজটা সিলেক্ট করলাম। আপনি এখান থেকে চলে যাবেন, থেকে রেক্টাঙ্গেল টুলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আপনার কিন্তু এরকম একটা ঘর আসবে। সো এই ঘরের উপরে আমি কি করব, সেম সাইজটা আমি আবার নিয়ে নিব। সো এখানে ছিল আমাদের 8.5 আর এখানে ছিল আমাদের 9। সো এই সেম সাইজটা আমি আবার নিয়ে নিলাম। এখান থেকে আপনি অ্যালাইন করে নেবেন, একদম মাঝখানে মাঝ বরাবর করে নেবেন। সো এই হচ্ছে আমাদের পেজটা। সো আমি এটাকে একটু ব্ল্যাক টাইপের করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সো এই অবস্থায় রাখলাম। এবার আপনি যদি পরে চান এটাকে বড় করবেন, সেটা আমাদের বড় করা যাবে, আমরা আগে কাজটা করি। সো এখান থেকে প্রথমে আমি মাঝখানের যে শেপটা আছে সেই শেপটা নিব। সো এখান থেকে আমি এটা ক্লিক করলাম, রেক্টাঙ্গেল টুলে ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলাম, রেক্টাঙ্গেল টুলে এখানে গিয়ে আমি নিলাম হচ্ছে হাইট নিলাম হচ্ছে হাইট নিব আমি হচ্ছে 4.8 এবং ওয়াইড নিব আমি হচ্ছে 2.6। সো এটা কিন্তু অবশ্যই আমাদের ইঞ্চিতে হতে হবে। সো আমি এই অবস্থায় নিলাম পেজটা। নেওয়ার পরে এটার আমি কালার দিই, আমি কালার না দিলে আমাদের বোঝা যাবে না, আমরা পরে এটা ঠিক করব। সো এটাকে আমি এখানে রাখলাম, ধরুন একদম মাঝখানে রাখলাম, মাঝে রাখলাম। সো এরপর আমার কি করতে হবে, দেখুন এটার পাশে যে আমার একটা পেজ হবে সেই পেজটা আমাকে নিতে হবে, আগে পেজটা সাজিয়ে নিব, তারপরে আমরা এটার কাজ করব। সো এটার পাশের যে পেজটা, এই পেজটার সাইজ হচ্ছে আমাদের, আমি এটাকে একটা কপি করলাম, অল্টার চেপে ধরে এই সাইডে নিয়ে আসলাম, দেখুন কপি করলাম, এই সাইডে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে, দেখুন লেখা আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে হাইটটা ছিল, হাইটটা হচ্ছে 4.8, দেখুন এখানে 4.8 আছে, আমাদের ওয়াইডটা কমিয়ে দিতে হবে। ওয়াইডটা আমি এখানে দিব 1.1 দেওয়ার পরে আমি ইন্টার করলাম। ইন্টার করার পরে দেখুন আমার কিন্তু সাইজটা এখানে চলে আসছে। সো আমাদের এখানে সাইজটা এখানে প্লেস করে নিতে হবে, আমি এখান থেকে প্লেস করে নিলাম সাইজটা। এখন আমাদের কি করতে হবে, দেখুন সেম সাইজটা আমার এখানে আর একটা নিতে হবে, আমি অল্টার চেপে ধরে আমি এই পাশে একটা সাইজ নিলাম, অল্টার এবং শিফট চাপলাম, একদম সেম টু সেম আমার কিন্তু এখানে চলে আসছে। সো এবার আমি কি করব, দেখুন এর পরে যে আমাদের আর একটা পেজ আছে সেই পেজটা আমি নিব। তার আগে আমি এটাকে একটু সরিয়ে নিই, আর আমার যে পেজটা ছিল এটাকে আমি ক্লিক করে এটাকে আমি লক করে দিই যাতে আমার এটা ডিস্টার্ব না করে, কোথাও না চলে যায়। সো এখান থেকে লক, লক থেকে সিলেকশন বা কন্ট্রোল টু আপনি দিতে পারেন। সো এবার আমি কি করব, এটাকে পুরোটা সিলেক্ট করে আমি একটু সরিয়ে নিই এই সাইডে, এই পাশে সরিয়ে নিলাম। সো এবার দেখুন এইখানে আমার কিন্তু এই যে সাইজটা, এই সাইজটাই আমাকে আবার এখান থেকে এই পাশে নিয়ে আসতে হবে। তো এখানে আমি অল্টার চেপে ধরে এবং শিফট চাপলাম, তারপর আমি এখানে এটাকে এখানে নিয়ে আসলাম সেম শেপটা। সো আমার এখানে কিন্তু চারটা হয়েছে, দেখুন 1টা 2টা 3টা 4টা। সো আমার কিন্তু 4টা নেওয়া শেষ। এবার আমরা কি করব, লাস্টের যেটা আছে সেইটা আমরা নিব। সো এটাকে আমি অল্টার ক্লিক করলাম এবং শিফট ধরলাম, শিফট ধরে আমি এটাকে নিলাম।
এবং লাস্টেরটার আমাদের অবশ্যই সাইজ করতে হবে। এটাকে সিলেক্ট রেখে আমি ট্রান্সফর্মে চলে গেলাম। যাওয়ার পরে আমাকে কি করতে হবে দেখুন, এখানে আমাদের যে হাইটটা ছিল 4.8 ছিল, এটা এই অবস্থায় থাকবে, এবং এখান থেকে ওয়াইড আমরা নিব হচ্ছে 0.5 নিব আমরা, এখানে 0.5 দিয়ে আমি এন্টার করলাম। সো আমার কিন্তু সাইজটা এখানে চলে আসছে। এবার আমি অ্যাটাচ করে দিই, আমি কি করলাম এটাকে অ্যাড করে দিলাম দেখুন। সো এবার আমার সব মাপগুলো কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। এখানে কিন্তু মাপগুলো আছে, আমি এখানে বর্ডারের যে ইয়েগুলো এটা কিন্তু আমি দেই নাই, যার কারণে বোঝা যাচ্ছে না। আমি এটা আপনাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমি এটার কালার চেঞ্জ করে দিই। এখানে যে স্ট্রোক কালার ছিল এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, স্ট্রোক কালারটা আপাতত দেই যাতে আপনারা বুঝতে পারেন। তো এই অবস্থায় রাখলাম। এই অবস্থায় রাখার পরে এবার আমরা কি করব, আমরা যে উপরের যে শেপগুলো আছে এই শেপগুলো তৈরি করব। সো প্রথমেই আমাকে চলে যেতে হবে এটার উপরের যে শেপটা আছে এটা। সো এটা আমি কি করব দেখুন, অল্টার ক্লিক করে সেম একই রকম আমি কি করব, এখান থেকে অল্টার ক্লিক করে এটাকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলাম। উপরে নেওয়ার পরে দেখুন আমি সেম একই রকম এখানে ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখুন এখানে কিন্তু অটোমেটিক একটা ইয়ে আছে যেটা অ্যাড হয়েছে। সো আমি যদি এটা ক্লিক করি, এই দেখুন এখানে অনেকগুলো বাটন দেওয়া আছে, আমি নিচেরটায় ক্লিক করলাম, তার মানে এখানে অটোমেটিকলি সে নিয়ে নিবে। সো এখানে আমাদের কি করতে হবে দেখুন, এখানে এখানে আমরা ওয়াইড নিয়েছি, ওয়াইড নিব 2.6 এবং হাইট নিব হচ্ছে আমাদের 1.1। এবার আমি এন্টার করি, এন্টার করলে দেখুন আমার কিন্তু শেপটা এখানে অটোমেটিকলি কিন্তু শেপটা এখানে চলে আসছে, আমার কিন্তু টেনে আনা লাগে নাই, কারণ কি আমি ওখানে নিচেরটা সিলেক্ট করে নিয়েছিলাম। সো এইবার কি করতে হবে দেখুন, এইটাকে সেম একই রকম আপনি এটাকে অল্টার ক্লিক করে সেম শেপটাকে কপি হয়ে গেল আমার এই পাশে এনে আমি এখানে অ্যাটাচ করার পরে আমার দেখুন শেপটা কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেছে, আই মিন শেপ দেখাচ্ছে একটা। সো আরও কাজ আছে, আমরা এগুলো করবো। সো এরপরে আমরা কি করব দেখুন, একদম নিচের যেটা আছে সেটা তৈরি করব, একদম নিচে বলতে এটার নিচে। সো এটার নিচেরটা কেমন, ধরুন এখানে আমি ক্লিক করলাম হচ্ছে আবার সেম একই রকম অল্টার ক্লিক করে শিফট ধরে আমি নিচে নিয়ে আসলাম। নিচে আনার পরে এটাকে আপনার এবার সাইজ দিতে হবে, সাইজ হচ্ছে এটাকে সিলেক্ট রেখে সেম একই রকম আমি কি করব এখানে ক্লিক করলাম। এবার দেখুন এই শেপটা আমার উপরে জোড়া লাগবে, সো আমি কি করলাম উপরেরটা ক্লিক করলাম, এইখানে মাঝখানের উপরেরটা নিলাম। নেওয়ার পরে আমার কি করতে হবে, হাইট হচ্ছে আমাদের আগে ওয়াইডটা দেই আমরা, ওয়াইড হচ্ছে 2.6 আমাদের যেটা ছিল ওইটাই। সো এখানে চেঞ্জ করার দরকার 2.6, হাইট হচ্ছে আমাদের 0.5 দেবো আমরা, এখানে 0.5 দেবো আমরা হচ্ছে হাইট। এখানে ওয়াইডটা আমাদের ঠিক আছে, হাইটটা আমাদের চেঞ্জ করতে হবে। সো আমি এখানে এন্টার করলাম, এন্টার করার পরে দেখুন আমাদের কিন্তু হাইটটা এখানে চলে আসছে। সো এটার দেখার সুবিধার্থে আমি এখানে একটা দরকার নেই, এটা দেখা যাচ্ছে আমাদের। সো এইবার এই শেপটাকে আপনি চাইলে একটু রাউন্ডেড করে দিতে পারেন, সেটা কীভাবে দেখুন, আমি এখান থেকে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমি এখান থেকে ধরুন এইটা নিলাম, আই মিন লেসো টুলটা নিলাম। লেসো টুল নেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চলে যাব এখান থেকে অবজেক্ট, অবজেক্ট না আমি চলে যাবো ফাইলে, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে আপনি রাউন্ড অ্যানি কর্নার। এটা কিন্তু আমাদের এই যে আমি যেখানে আসলাম এটা কিন্তু আমি একটা জাভার একটা টুলস, তো এটা আমি সেট করে নিছি। আর যারা সিসি ব্যবহার করতেছেন তারা কিন্তু এটাকে টেনে ধরেই আপনারা কিন্তু এটাকে রাউন্ডেড করে নিতে পারবেন। তো এখানে ধরুন আমি MM দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি দিলাম ধরুন 50 দেওয়ার পরে প্রিভিউ দিয়ে দেখি আমাদের কেমন হয়, আমাদের এরকম হয়েছে। সো আমি আর একটু কমিয়ে দিই, 30 দিই, এরকম দিলাম, আর একটু কমিয়ে দিই, সো এইটুকু দিলাম ধরুন আমি এখানে 20 দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। এবার সেম একই রকম এই পাশেও আমাদের একই রকম সিলেক্ট করে এবার ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে রাউন্ড অ্যানি কর্নার, এখান থেকে 20 দেওয়ার পরে MM এবং প্রিভিউ দিতে হবে আমাদের। প্রিভিউ দিলে আমাদের কিন্তু দেখুন এখানে কিন্তু রাউন্ডেড আমার চলে আসছে।
সো আপনারা চাইলে এই রাউন্ডেডটা সিসি যারা আছে তারা টেনে ধরে কিন্তু এটাও করতে পারবেন, বা আপনারা যদি এই সেম সফটওয়্যারটা আই মিন সেম টুলটা যদি চান সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিলে হবে যে রাউন্ড অ্যানি কর্নার। সো এটা আনার পরে এটাকে আপনি জাস্ট সেট আপ করে নেবেন, আপনাদের যে অপশন আছে ওখানে বসিয়ে নেবেন। সো এবার কি করব দেখুন, এটাকে আমি অল্টার চেপে ধরে একটা কপি করলাম, কপি করে সেমটা আমি কি করব এখানে আমি সেমটা উল্টা এখানে বসিয়ে দিব। সো এখানে এই অবস্থায় রেখে আমি রোটেট টুল নিলাম, রোটেট টুল নেওয়ার পরে এখানে মাঝখানে রেখে অল্টার চেপে ধরে ক্লিক করলাম। এবার দেখুন 180 ডিগ্রি আমি যদি ঘুরিয়ে দিই, 180 ডিগ্রি ঘুরিয়ে দিই যদি আমি, সেক্ষেত্রে আমার কি হবে 180 ডিগ্রি ঘুরে গেছে দেখুন এটা। সো এবার আমি কি করব জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে পারবো, আমার কিন্তু দুইটা সেম শেপ কিন্তু আমার চলে আসছে। এবার আমি কি করব দেখুন, এইখানে আমাদের যে আরো দুইটা শেপ আছে এটার নিচে এই শেপগুলো আমি তৈরি করব। সো এইটা কিভাবে তৈরি করব, সো এখান থেকে আমি এটাকে কপি করলাম সেম জিনিসটাকে, এটাকে কপি করলাম অল্টার চেপে ধরে এটাকে নিচে নিয়ে আসলাম, একদম নিচে নিয়ে এসে এখানে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে সিলেক্ট রেখে আমার কি করতে হবে, এটা কিন্তু উপরে আমার অ্যাটাচড হবে। সো এখানে উপরেরটা সিলেক্ট করাই আছে আমার। সো এখানে কি করতে হবে, আমার যে ওয়াইড ছিল আই মিন হাইট ছিল, হাইটটা কিন্তু আমার যেটা এটাই কিন্তু এখানে, সো এটাকে আমাকে কমিয়ে দিতে হবে। তার মানে ওয়াইডটা আমার ঠিক থাকবে, হাইটটা কমিয়ে দিতে হবে। সো হাইট আমরা কত দিব, হাইট দিব হচ্ছে আমরা, হাইট দিব আমরা হচ্ছে 0.8 দিলাম। দেওয়ার পরে আমি এন্টার করলাম, দেখুন আমার কিন্তু সাইজটা এখানে চলে আসছে। সো এবার এইটাকে আমার সব জায়গায় অ্যাটাচ করে দিতে হবে, অল্টার চেপে ধরে আমি কপি করলাম এবং শিফট চেপে ধরে সেম জায়গায় আমি মাপে নিয়ে নিলাম। সো এরপরে এটাকে সেম একই রকম, আমার যেহেতু এটার মাপ এরকমই সবগুলোর, সো এটাকে আমি কপি করে কী করলাম এইখানে আর একটা দিয়ে দিলাম। এবার সেম জিনিসটা কপি করে আমি কী করলাম নিচে আর একটা দিয়ে দিলাম দেখুন। সো আমার কিন্তু চার কোণা আমার কিন্তু মাপ নেওয়া হয়ে গেছে। সো এখানে আমাদের আর একটা শেপ ছিল, যেমন ধরুন এইখানে এটাকে আমি একটু কোণা চেক করে দিতে পারি, সেটা কীভাবে দেখুন, এখানে আমার কী করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি কী করবো দেখুন, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কিবোর্ডের যে চারটে অ্যারো বাটন আছে এটার আমাদের যে, সো এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি নিচের অ্যারো বাটনে ক্লিক করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্লিক করলাম, 11 12 12টা ক্লিক করলাম। এবং এটায় ক্লিক করে আমি ক্লিক করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো সেম মাপে আমার কিন্তু আমার দেখুন এখানে কোণাটা কিন্তু আমার হয়ে গেছে। সো আমাদের শেপ তৈরি করা শেষ, এইবার শেপের যে স্টাইলগুলো আই মিন এখানে যে আপনি যে প্যাকেটটা আপনি যখন মোড়াবেন বা আপনি যখন রাখবেন সেই ক্ষেত্রে এখানে কিছু শেপ আছে কিন্তু এটা আমরা এবার তৈরি করব। সো আপনাকে কী করতে হবে, এটাকে জুম করে নিতে হবে। আমি এখান থেকে এটাকে জুম করে নিই, এখান থেকে আমি কন্ট্রোল প্লাস স্পেস চেপে ধরে আমি এটাকে জুম করলাম একটা সাইড করবে, করে আমি কিন্তু দুইটা সাইডেই অ্যাড করতে পারবো। সো এখানে আমি জুম করলাম, জুম করার পরে আমি এখান থেকে ধরুন এখান থেকে চুলটা নিয়ে আমি একটা দাগ দিই, আই মিন কতটুকু একটা দাগ রাখলাম আমি, সো এইটুকু রাখলাম। রাখার পরে আমি এটাকে একটা কালার দিই আপনাদের বোঝার স্বার্থে, সো আমি এটাকে কালার দিলাম, একটু ছোট করে দিই বা ছোট না করলেও হবে, আমি এইটুকুই রাখলাম। সো সিলেকশন টুল দিয়ে আমি কী করবো, এটাকে এই জায়গায় বসালাম। সো আমাকে মাপটা নিতে হবে, সো এইটুকু আমি ধরুন রাখলাম ট্রেনে, এইটুকু রাখলাম। রাখার পরে এটাকে আমি একটা কপি করি, আমি অল্টার চেপে ধরে একটা কপি করলাম, কপি করে সেম একইভাবে আমি কী করলাম নিচে বসিয়ে দিলাম। সো এটা ছিল আমার এইটুকু, পরেরটা আমার একটু ছোট করে নিতে হবে, পরেরটা ধরুন আমি একটু ছোট নিলাম, সো পরেরটা আমি এখানে বসাই, এইটার কালারটা অন্য একটা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। সো এটার কালার আমি একরকম করে দিলাম, এটাকে আমি কী করবো মিশিয়ে দিই দুইটা একসাথে। সো মিশিয়ে দেওয়ার পরে ধরুন এই অবস্থায় আমি রাখলাম। সো রাখার পরে আমি কী করবো, এখান থেকে আমি চলে যাব পেন টুলে, পেন টুলের মধ্যে দেখুন লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আমি ক্লিক করলাম,
ক্লিক করার পরে আমি এইখানে একটা ক্লিক করব, এই মাঝখানে যেমন মাঝখানে একটা ক্লিক করলাম এবং এই লাস্টে আর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কী করে চলে যাবেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা ক্লিক করে আমি কী করব, নিচের ট্যাগে ক্লিক করলাম, এক দুই দুইটাই দিলাম আমি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, দুইটা তিনটা দিলাম। তিনটা দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, লাস্টের ট্যাবার ক্লিক করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখানে সাতটা দিয়ে দিলাম। সো এখানে চাইলে আর একটা দেওয়া যায় কিন্তু শেপটা এরকম থাক। সো আমার কিন্তু এই শেপটা তৈরি হয়ে গেছে, দেখুন। এইবার আমি কী করব, এই পাশের যে শেপটা আছে এই শেপটা আমি তৈরি করব। সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই দুটোকে সরিয়ে নিলাম। সো এই দুইটা দেখুন, এখানে শেপটা আমাদের এরকম তৈরি হয়েছে। সো আমি এবার কী করব, এই পাশের যে শেপটা আছে এই শেপটা তৈরি করব। সো এইটা হবে আমাদের এই পাশে, তার মানে ওইটা ছিল আমাদের বাম সাইড, এটা ডান সাইড হবে। এখানে আসলাম, সেম একই রকম আমি এখানে বসালাম, এটাও বসালাম। সেম একই রকম আমাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট পেন টুলে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে কী করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব এবং এই পাশে আর একটা ক্লিক করব, এটার নিচে। সো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া শেষ। এবার আমি সেম আগের মতো কাজ করব, মুভ টুল নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি অ্যারো বাটন দিয়ে এদিকে ক্লিক করছি, দেখুন দুইটা। সো এখান থেকে আপনারা যে কটা নেবেন সেই কটা অবশ্যই মেপে রাখবেন, এখানে দুইটা ক্লিক করছি, ওই পাশেও আমি দুইটা ক্লিক করছিলাম বা তিনটা করছিলাম, আপনারা সঠিকভাবে করে নেবেন। আর নিচে ক্লিক করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। সো আমার কিন্তু এটার মাপ ঠিক হয়ে গেছে, দেখুন। এবার আমি কী করবো, দেখুন এই শেপগুলোকেই আমি কপি করে করে অন্য জায়গায় আরও বাকি যেই দুই জায়গায় এই জায়গায় আমি কিন্তু অ্যাড করে দিব। সো এটাকে আমি কী করলাম, অল্টার চেপে ধরে উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কী করবো, রোটেট টুল নিব। রোটেট টুল নিয়ে এটার মাঝখানে ক্লিক করে আমি অল্টার চেপে ধরে ক্লিক করলাম। এবার যদি আমি 180 ডিগ্রি এটাকে ঘুরিয়ে দিই, দেখুন 180 ডিগ্রি ঘুরিয়ে প্রিভিউ দিছি। সো ওকে হয়েছে। সো আমার কিন্তু এটা এখন এই শেপেই প্রয়োজন ছিল, সো সেই শেপটা আমার চলে আসছে। এবার এটাকে সরিয়ে আমি এটা বসিয়ে দিলাম, দেখুন এটার এটা কিন্তু এক হয়েছে আমার। সো এরপরে আমি কী করবো, দেখুন এটাকে আমি ক্লিক করবো, এটাকে ক্লিক করে সেম একই রকম এটা আমাদের উল্টে দিতে হবে। সো এইটাও সেম একই রকম রোটেট টুল দিয়ে আমি কী করবো, অল্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার 180 ডিগ্রি দিলে অটোমেটিক কিন্তু সে এখানে নিয়ে নিছে, দেখুন। সো এবার আমি কী করবো, এটাকে সরিয়ে এখানে এটা বসিয়ে দিই। সো এবার দেখুন আমাদের মাপগুলো কিন্তু অ্যাকুরেটলি চলে আসছে, অ্যাকুরেটলি হয়ে গেছে। এগুলো আমি ডিলিট করে দিই যে মাপটা নিয়েছিলাম। সেই হচ্ছে আমার শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আপনারা এটার উপরে ডিজাইন করতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। সো ডিজাইনটাও আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সো প্রথমে ধরুন আপনি এখানে নিলেন, পুরাটাকে আমি একটু কপি করে নিই, বা আপনারা চাইলে এই যে শেপটা, এই শেপটাকে আপনি সরিয়ে অন্য জায়গায় নিয়ে এসে কিন্তু ডিজাইন করে তারপরে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আমি এটাকে সরিয়ে নিয়ে আসলাম এইখানে, সো এইটা কিন্তু আমার জায়গাটা ফাঁকা আছে। সো আমি কী করবো, এটাকে ধরুন একটা ডিজাইন করলাম আমি, এখান থেকে এখানে ক্লিক করলাম এবং এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কী করলাম, এটাকে এরকম একটা ডিজাইন করে দিলাম। পরে এখানে মাঝখানে ক্লিক করে অল্টার ক্লিক করলাম, বাড়তিটুকু চলে গেছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম। এবার এটাকে আমি যদি কালার দিতে চাই, কালার দিতে পারবো। এটার বর্ডারটা থাক, কালার আমি দিই এখান থেকে, ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম। সো এরপরে এটার মাঝখানে ধরুন আমি একটা লেখা আছে, আমি জাস্ট একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা পরেরগুলো একাই করতে পারবেন। সো অল্টার এবং শিফট চেপে ধরে আমি এখানে একটা গোল নিলাম। নেওয়ার পরে এটার ধরুন আমি কালার অফ করে স্ট্রোকটা রাখছি, শুধু স্ট্রোক কালারটা রাখছি। স্ট্রোক কালারটা রাখার পরে স্ট্রোক কালারটা ধরুন সেম একই কালার দিই আমি, এখান থেকে কপি করে নিলাম এখানে আই ড্রপার টুল দিয়ে। এটা অফ করে দিই, এটা অফ করে দিই, আমরা এইটা রাখব। এখান থেকেও কালার নিতে পারবেন আপনি চাইলে। এবার আই ড্রপার টুল দিয়ে আমি
সো এটা অবস্থায় আসতেছে, জাস্ট দেখাই আপনাদেরকে। এখান থেকে রাইট ক্লিক করে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। সে অবস্থায় রাখলাম, রাখার পরে এখানে স্টোভটা আমি বাড়িয়ে দিই, এখানে মোটা করে দিলাম। মোটা করার পরে ধরুন এখানে আমি এটা দিয়ে দিলাম, এই অবস্থায় রাখলাম। তো এটার চাইলে আপনারা স্টোক স্টোক দিয়েছি, এটাকে ব্ল্যাক করে দিতে পারেন, যে বা এই অবস্থায় আপনি রাখতে পারেন, কোনো ব্যাপার না। এটার মধ্যে আপনি এবার আপনার যে নামটা, আই মিন এখানে ধরুন আপনি লিখলেন যে 1 মিলিগ্রাম, তো এখানে আপনি লিখতে পারেন যে ওয়ান এমজি আমি লিখলাম ধরুন। আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা বসিয়ে নেবেন। তো এটাকে আমি যদি চাই ঘুরিয়ে নিব, বাট না আমি এটা দিয়েই করি, 1 এমজি দিলাম। আপনারা চাইলে এটাকে ঘুরিয়ে নিতে পারেন, ঘুরিয়ে নিয়ে কাজ করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। 24 দিলাম, এখান থেকে আমি বোল্ড করে দিই, এখান থেকে আমি বোল্ড করে দিলাম, সাইজটাকে আরো বড় বানিয়ে দিই। এটাকে আমরা কি করব, ঘুরিয়ে এই দিকে দিতে পারবো, এই দিকে দিয়ে দিব। আপনারা এটা আরো পারফেক্ট ভাবে বসিয়ে নেবেন, এটাকে আপনারা ঘুরিয়ে সুন্দরভাবে করে নিতে পারবেন। সো দেখুন এটা কিন্তু আমার এভাবে তৈরি হয়েছে। এরপরে আমি যদি এখানে লিখি যে স্পিড, সো এটাকে পুরাটাকে ধরুন আমি ঘুরিয়ে নিলাম, যেহেতু আমাদের কাজ করছি আমি পুরাটাই আপনাদের দেখাই। এখানে ফুল দিয়ে আমি কি করলাম, এখানে 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, নব্বই ডিগ্রি ঘুরালে আমার কিন্তু এই অবস্থায় আসবে। সো এটাকে পরে আমি আবার -90 ডিগ্রি দিয়ে আগের মতো করে নিব। সো এখানে ধরুন আমি লিখলাম যে যেটা ছিল ওইটাই লিখি, স্পিড এটা আমি লিখলাম। সো এটাই আমাদের কিন্তু এখানে ছিল। সো এবার আমি কি করবো, এই সেম কালারটা এখানে কপি করব। সো এটা সিলেক্ট করে আমি আই ড্রপার টুল দিয়ে কালারটা নিলাম। সো এবার আমি এটাকে এখানে বসিয়ে দিই, বড় করে দিই আরো, এখানে স্টক কালারটা অফ করে দিলাম। চাইলে আপনারা কালার চেঞ্জ করে আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন। সো এটাকে এই অবস্থানে রাখছি। এরপরে কিন্তু এটার নিচে আরো অনেক রকম লেখা আছে, ওগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন দেখলেই। সো আমি জাস্ট আপনাদের দেখাই দিই যে স্টাইলটা কীভাবে তৈরি হয় বা আপনারা কীভাবে লেখাটা করতে পারেন। সো এইটাকে আরেকটু লম্বা করে দিলাম, এই অবস্থায় করে রাখলাম। সো দেখুন আমার কিন্তু এখানে স্টাইল যেটা এটা চলে আসছে। এখানে ধরুন আপনি লিখলেন যে এটার যে কোম্পানির যে ইয়াটা বা এটা কয় বক্স সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। এখানে আমি ধরুন লিখলাম যে 5 × 10 বাই 5 + 10 5 × 10 দিই আমি এখানে 5 × 10 বক্স। এখানে অন্য কিছু দিতে পারবেন, ট্যাবলেটস এটা দিলাম। দেওয়ার পরে ধরুন আমি এটাকে এখানে বসিয়ে দিই, এটাকে হোয়াইট করে দিলাম, এটাকে হোয়াইট করে দিই। সো এবার আপনি চাইলে এটাকে ছোট করতে পারবেন, আর একটু ছোট করে এখানে আপনি দিবেন হচ্ছে 5 × 10 ট্যাবলেটস। তো আমার এখানে ওইটা আসতেছে না, যার কারণে আমি এটাই দিয়ে রাখছি। আপনারা আপনারা ইচ্ছে মতো ঠিক করে নেবেন আর কি। সো এই অবস্থায় রাখলাম, বা এটা আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। এখানে কালার চেঞ্জ করে আপনি হলুদ দিতে পারেন বা নীল, যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন, ব্লু কালার যদি দিতে চান। সো এটাকে আমি করে দিই, এখানে ব্লু রাখলাম।
জাস্ট এটা আপনাদের দেখার স্বার্থে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন সুন্দরভাবে। সো এই হচ্ছে আমাদের, ধরুন এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি কি করলাম, এটাকে এই অবস্থায় রেখে আমি এটার উপরে সেম একই রকম মাপে একটা নিয়ে আপনি কেটে নিতে পারেন। এখান থেকে ডাইরেক্ট এখান থেকে টুল নিয়ে আপনি এটাকে সেম শেপে একটা শেপ এটার উপর টেনে দিতে পারেন। টেনে দিলেও আমাদের হবে। সো এবার কী করবো, সিলেকশন টুল নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম আর হচ্ছে ক্লিপিং মার্কস করে দিলাম। করার পরে আমার কিন্তু শেপটা একদম অ্যাকুরেটলি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু কেটে, বাইরে যদি কোনো কিছু থাকতো সেটাও কিন্তু আমার কেটে গেছে। সো এবার আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে রোটেট ক্লিক করলাম, ক্লিক করে অল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কি 90 ডিগ্রি, তো আগে যে অবস্থায় ছিল আমরা কিন্তু সেই অবস্থায় এটাকে ফিরে আনছি। এটাকে কিন্তু আপনি চাইলে আরেকটুও ঘুরিয়ে নিতে পারবেন এখান থেকে। সো এখানে -90 ডিগ্রি আমি দিই, তাহলে আমাদের কী হবে আগের জায়গায় চলে যাবে। সো মাইনাস দিলাম আগে, দেখুন মাইনাস দিলে আমার কিন্তু যে শেপ ছিল এই শেপে চলে আসছে। এবার আমি কী করবো, এটাকে জাস্ট টেনে এনে আমার যে জায়গা ছিল স্থানটা সেখানে জাস্ট আমি বসিয়ে দিলাম। সো দেখুন আমার কিন্তু প্যাকেট ডিজাইন করা হয়ে গেছে। সো এর পরেরটাও আপনি সেম একইভাবে কিন্তু ডিজাইন করবেন। ডিজাইন করে আমাদের কিন্তু এইভাবে আমরা সুন্দরভাবে বসিয়ে দিতে পারবো। সো এই কোনা, তারপরে এইখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো, তারপরে আপনি এখানে কোনো কিছু লিখলে এখানে লিখতে পারবেন, তারপরে এইখানে আপনার যে ডেট এক্সপায়ারগুলো এগুলো আপনি মাঝখানে লিখবেন। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের প্যাকেটটা খুব সহজেই কিন্তু তৈরি করতে পারি। এই হচ্ছে আমাদের শেপ। এরপরে আপনি ডিজাইন আপনার মতো করে আপনি করে নিতে পারবেন। সো একটা পার্ট আপনাদের দেখে দিলাম, বাকি পার্টগুলো আপনারা করে নেবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা, আমরা একটা মেডিসিন প্যাকেট কিভাবে ডিজাইন করতে পারি। সো এবার আপনারা চাইলে দেখুন এখানের যে পেজটা আছে এই পেজটা আপনি যদি চান যে ছোটো করবেন, সো সেটা কিভাবে, এটাকে আমি লক করে রাখছিলাম। এখানে অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পরে আমি আনলক করে দিলাম। আনলক করার পরে এখান থেকে আমি যদি ক্রপ টুল, দেখুন আছে ক্রপ টুলে ক্লিক করে এটাকে আপনি চাইলে টেনে আপনার যে প্রিন্ট দিবেন সেই শেপটা আপনি কিন্তু ছোটো করে নিতে পারবেন। ছোটো করে নেওয়ার পরে আমি ইন্টার করলাম। ইন্টার করার পরে আমার দেখুন শেপটা, আমার কিন্তু নিচের যে শেপটা ছিল ওইটা কিন্তু ছোটো হয়েছে, এটা কিন্তু ছোটো হয় না। সো আমি এটাকেও ছোটো করে দিতে হবে, এটাকে ছেড়েও ছোটো করে দিলাম, এটাকেও ছোটো করে দিলাম, কারণ আমি কিন্তু একটার উপরে এই শেপটা নিয়েছিলাম। সো এইবার আমার যে শেপের সাইজটা হয়েছে এটা আমি ট্রান্সফর্মে গিয়ে আমি এখানে দেখুন শেপের সাইজটা দেখতে পারবো। এটার ওয়াইড ছিল 8.5 আর হচ্ছে হাইট হচ্ছে 3.375। সো এই সাইজের একটা পেজ আপনি এবার নিয়ে তার উপরে এটা রেখে কিন্তু আপনি প্রিন্ট দিতে পারবেন, বা এটার উপরেও আপনি প্রিন্ট দিতে পারবেন। একটা কাগজ এই সাইজের পেপার নিয়ে আপনি কিন্তু খুব সহজে প্রিন্ট দিয়ে এটাকে কেটে নিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আমরা কীভাবে একটা প্যাকেজ ডিজাইন করতে পারি। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অপশন নিয়ে। সো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।